আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মুমিন বিন ইব্রাহিম বা পিটার স্কুল আপনাকে স্বাগত। তো এই পর্যায়ে আমরা আলোচনা করব, প্রশ্নোত্তর করব। তো ইন্টারভিউ দিতে যা যা জিজ্ঞেস করে আর যা যা বলতে হয় ওই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের এই বিষয়ে প্রথম এপিসোড, প্রথম পর্ব আমরা আপনাদের সামনে পেশ করছি। অবশ্যই খেয়াল করে দেখবেন, শুনবেন এবং বুঝবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেল যদি কিনা আমাদের অনুষ্ঠান ভালো লাগে, আমাদের যদি কিনা ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কী কী জানার দরকার, কী কী জানার আগ্রহী আপনি জানাবেন ইনশাল্লাহ। আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা দ্বিতীয়বার যদি কিনা আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা অবশ্যই ওটা পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। প্রশ্ন নাম্বার এক, 1 ইঞ্চিতে কত মিলি? উত্তর, 1 ইঞ্চিতে 25.4 মিলি। প্রশ্ন নাম্বার 2, বেবেল কত ডিগ্রি করা হয়? উত্তর, 2, 36.5 ডিগ্রি। প্রশ্ন 3, বেবেল ডিগ্রি কিভাবে বাহির করে? উত্তর 3, যেমন পাইপ থিকনেস 10 টান 37.5 সমান। প্রশ্ন 4, গ্রাইন্ডিং মেশিন কত প্রকার? উত্তর, গ্রাইন্ডিং মেশিন 4 প্রকার, AG4, AG5, AG7, AG9। এখানে আমি স্যাম্পল দেখাইতেছি আপনার, AG9, AG7, AG5, AG4। প্রশ্ন নম্বর 5, কাটিং হুইল কত মিলি? উত্তর, কাটিং হুইল 3 মিলি, 1.6 মিলি, 1 মিলি। প্রশ্ন নম্বর 6, গ্রাইন্ডিং ডিস্ক কত প্রকার? উত্তর, গ্রাইন্ডিং ডিস্ক 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 7 ইঞ্চি, থিকনেস 12 মিলি। প্রশ্ন নম্বর 7, রাইট অ্যাঙ্গেল কি ও কোথায় ব্যবহার করা? উত্তর, 7, রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি সেট করার কাজে ব্যবহার করা হয়। প্রশ্ন 8, এলবো কত প্রকার? উত্তর, এলবো 2 প্রকার, যথা 90 ডিগ্রি এলবো, 45 ডিগ্রি। প্রকার যেমন ইসেন্ট্রিক রিডিউসার, 2 কনসেন্ট্রিক রিডিউসার। প্রশ্ন নম্বর 11, ফ্লাঞ্জ কত প্রকার ও কি কি? যেমন ওল্ডিং নেক ফ্লাঞ্জ, ল্যাপ জয়েন্ট ফ্লাঞ্জ, সকেট ফ্লাঞ্জ, থ্রেড ফ্লাঞ্জ, স্লিপ অন ফ্লাঞ্জ, ব্লাইন্ড ফ্লাঞ্জ, ওরিফেস ফ্লাঞ্জ, এলো ফ্লাঞ্জের নমুনা। প্রশ্ন 12, উলেট কত প্রকার ও কি কি? উলেট অনেক প্রকার, যেমন এখানে আমি 3টা আমি লিখেছি, ওয়েল্ড উলেট, থ্রেড উলেট, সক উলেট, তারপরে আরও আছে, আমি নমুনা দেখাইতেছি এখানে, ওয়েল্ড উলেট, থ্রেড উলেট, সক উলেট, লেড উলেট, এলবো উলেট, আরও কিছু ফ্লাঞ্জ উলেট আছে, তো এটি মুখস্থ রাখান লাগে। প্রশ্ন 13, পাইপ ওডি কাকে বলে? উত্তর, পাইপ ওডি, পাইপের বাহির থেকে বাহির ওডি বলে। প্রশ্ন 14, পাইপের আইডি কাকে বলে? আইডি মতলব ইনসাইড, পাইপের ভিতর থেকে ভিতরকে ইনসাইড বলে, আইডি বলে। প্রশ্ন 15, পাইপ সিএফ কাকে বলে? সিএফ হলো পাইপের রাউন্ডকে সিএফ বলে। প্রশ্ন 16, পাইপ ওডি কিভাবে বাহির করে? যেমন ওডি -2 সমান সমান। প্রশ্ন 17, কত মিলিতে কত সেন্টি হয়? উত্তর,
10 মিলিতে 1 সেন্টি, 10 সেন্টিতে 100 মিলি, 100 সেন্টিতে 1 মিটার, মতলব 1000 মিলিতে 1 মিটার হয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।